বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সালমা খাতুন, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, তৃতীয় শ্রেণীর ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের বড় প্রশ্ন এক পড়াবো। তার আগে আমি গত ক্লাসের কিছু প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করি, দেখি কেমন পড়াশোনা করেছ। আচ্ছা বলো, আমাদের প্রথম নবী কে ছিলেন তুমি বলো। ওকে, চমৎকার হয়েছে। আচ্ছা আরেকটা প্রশ্ন তুমি বলো, মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, সে সাহাবীর নাম কি? বাহ সুন্দর হয়েছে। আরেকটা প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবী ছিলেন সে তার সাথে কত বছর কাজ করেছেন? আচ্ছা চমৎকার হয়েছে। এবার আমি প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, আমাদের প্রথম নবীর নাম ছিল হযরত আদম আলাইহিসসালাম। তোমরা অনেক সুন্দর পড়েছো এবং অনেক সুন্দর করে প্রশ্নের উত্তর বলেছো। তারপরে আরেকবার আমি উত্তরটা বলে দিচ্ছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী ও খাদিমের নাম ছিল কি ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা। তৃতীয় প্রশ্ন ছিল, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা কত বছর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে রত ছিলেন? সে ছিল 10 বছর। আচ্ছা এবার আমি পড়াতে ফিরে যাচ্ছি। দেখো, শীটের বড় প্রশ্ন এক নাম্বার, শীটে বড় প্রশ্ন এক নাম্বারে রহমতুল্লিল আলামিন অর্থ কী? প্রশ্ন তোমাদের একটাই শুধু, রহমতুল্লিল আলামিন অর্থ। এটা তোমাদের 9 মার্কের প্রশ্ন, যেহেতু এখানে তোমাদের ছোট কিছু প্রশ্ন ওর সঙ্গে ছোট ছোট আকারে লাগাই দিয়ে তোমাদের প্রশ্নটা হতে পারে। প্রশ্নটা হচ্ছে, রহমতুল্লিল আলামিন অর্থ কী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোক সম্পর্কে কি বলেছেন, 6টি বাক্য লিখো। রহমতুল্লিল আলামিন অর্থ কী আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোক সম্পর্কে কি বলেছেন, 6টি বাক্য লিখতে হবে। আমরা যখন রিডিং পড়েছি, আশা করছি যেগুলো পড়াবো এগুলো সবার মানে মুখস্থ না হলেও তোমরা এর আগেও শুনেছ। এখন প্রশ্নেতে সুন্দর করে সাজায় গুছায় 6টা বাক্য এভাবে লিখতে হবে। তোমার এলোমেলো হলে 6টা বাক্য হলে হবে। তো তোমার যদি প্রথমে তুমি দেখো, আমাদের প্রশ্ন হচ্ছে রহমতুল্লিল আলামিন অর্থ কি। আমরা এর আগেই জেনে আসছি রহমতুল্লিল আলামিন অর্থ সারা জগতের দয়া বা রহমত। সারা জগতের দয়া বা রহমত কি, এটা কঠিন লাগছে? আচ্ছা তোমাদের তো আগে থেকে পড়া, এই জন্য বলছি, রহমতুল্লিল আলামিন অর্থ সারা জগতের জন্য দয়া বা রহমত স্বরূপ। রহমতুল্লিল আলামিন অর্থ সারা জগতের জন্য দয়া বা রহমত স্বরূপ। কাজের লোকদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, 6টা বাক্য, 6টা বাক্য লিখতে বলেছে। এখানে যদি তোমাদের 9টা বাক্য লিখতে বলে, আমি আশা করছি যে আমার ছাত্ররা সবাই, শিক্ষার্থী সবাই পারবে। কারণ যখন বোর্ড বই রিডিং করেছি শুধু 6টা বাক্য ছিল না, অনেকগুলো ছিল। তার মধ্যে থেকে আমরা কিছু 6টা তুলে দিচ্ছি এখানে প্রশ্নে, কিন্তু আরও যদি চায় তাহলে আমরা আশা করছি যে লিখতে পারব। কাজের লোকেরা তোমাদের ভাই বোন। এক নম্বর কি, কাজের লোকেরা আমাদের কি ভাই বোন। কি বলেছেন নবী, কাজের লোকেরা তোমাদের ভাই বোন। 2 নম্বর, কখনো তাদের কষ্ট দেবে না। কাদের কষ্ট দেব না, কাজের লোকদের কখনো আমরা কষ্ট দেব না, তাদের অসম্মান করব না। তাদের কি করব না, অসম্মান করব না। তাহলে প্রথম হলো কি, কাজের লোকেরা তোমাদের ভাই বোন, মানে কাজের লোকেরা আমাদের ভাই বোন, কখনো তাদের কষ্ট দেব না, কখনো তাদের অসম্মান করব না। কি আমরা সেই কাজগুলো করতে পারবো? তো না, যদি এতদিনও করে না থেকে আসি তাহলে এখন থেকেও চেষ্টা করব তাদের সাথে একটু ভালো ব্যবহার করা। তারা কাজ করবে ঠিক আছে, কিন্তু তাদের আমরা কোনো ধমকের সরে বা সেভাবে তাদের সাথে কষ্টদায়ক কোনো কাজ, তাদের
পড়তে পারছে না। যেমন আমরা পড়ার সময় পড়েছিলাম একটা বৃদ্ধ লোকের গল্প, কি বৃদ্ধ লোকটি কি করছিল, অনেক দূর থেকে বাগান থেকে পানি নিয়ে এসে কি করছিল, গাছে দিচ্ছিল। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলো, সেটা দেখে সে নিজের হাতে করলো। একটা হচ্ছে কাজের মানুষ তোমার কোনো কাজ করছে, সে হয়তো কাজটা করতে কষ্ট পাচ্ছে, তার শারীরিক সমস্যা, আমি দেখে তাকে একটু সাহায্য করে তার কাজটা করে এগিয়ে দিতে পারবো। তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, আমরা যা খাবো তা কাজের লোকদেরও আমরা খাওয়ানোর চেষ্টা করব। নিজেরা যা পড়বে তাদেরও তা পড়াবে। কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজেরা যা পড়বে তাদেরও তা পড়াবে, কাজকর্মে তাদের সাহায্য করবে, কাজকর্মে তাদের কি করবে, সাহায্য করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যেগুলো তোমাদের পড়াচ্ছি এগুলো অবশ্যই তোমাদের কাছে সহজ এবং সহজে মুখস্থ হবে, সবারই শোনা কথা। তাহলে এবার দেখি তোমরা কেমন মনোযোগ দিয়ে পড়ছো। আমি আরেকবার পড়ার পরে তোমাদের কিন্তু আমি প্রশ্ন করব, ছয়টা বাক্য বলবো কিন্তু তোমাদের আমি দুই তিনটা করে প্রশ্ন ধরবো, দেখি তোমরা কেমন বলতে পারছো। মনোযোগ দিয়ে ক্লাসটা করো। কাজের লোকেরা তোমাদের ভাই বোন। কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাজের লোকদের ব্যাপারে, কি বলেছেন, কাজের লোকেরা তোমাদের ভাই বোন, কখনো তাদের কষ্ট দেবে না, কখনো তাদের কষ্ট দেবে না, তাদের অসম্মান করবে না। তোমরা যা খাওয়াবে তাদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে, নিজ কর্মে তাদের সাহায্য করবে। কি করবে? তোমরা যে কাজটা করো সেই কাজকর্মে কি করবে, তাদের সাহায্য করবে, কাজে কর্মে কি করবে, কাজের লোকদের সাহায্য করবে। আচ্ছা তুমি বলো তো, দুইটা বাক্য বলো তো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি বলেছেন কাজের লোকদের সম্পর্কে, যে কোনো দুইটা বাক্য বলো। আচ্ছা সুন্দর হয়েছে, চমৎকার ক্লাস করছো দেখি। এবার দেখো আমি বলছি, ও বলল কাজের লোকদের কি করবে, সে বলল কাজের লোকদের অসম্মান করবে না, তাদের কাজে সাহায্য করবে। সুন্দর হয়েছে। তোমরা যে কোনো মানে ছয়টা বাক্য যখন চাবে, যে প্রথমে তোমার কি ছিল সেটা ভাবেই লিখতে হবে তা কিন্তু না, তুমি ছয়টা বাক্য মিলাই লিখলেই হলো। তাহলে আমি তোমাদের প্রশ্নটা একটু সুবিধার্থে লিখে দিচ্ছি, দেখো তোমরা আশা করছি ভালোই পড়েছো। আমি লিখে দেওয়ার পরে তোমাদের কিন্তু আবার প্রশ্নটা ধরবো। দেখো ছয়টা বাক্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কাজের লোক সম্পর্কে, ছয়টা বাক্য। আমরা এইভাবেও দিতে পারি, আবার রোমান সংখ্যা দিয়ে ভাবেও পয়েন্টটা দিতে পারি। আর তোমাদের আমি বলছি লিখার বিষয় অবশ্যই গুরুত্ব দিবে, যে কোনো প্রশ্ন একটা লিখার বিষয় থাকবে। তুমি প্রশ্নে অনেক সুন্দর সব কিছু লিখেছো কিন্তু সেই জিনিসগুলো আমি পড়তে পারছি না বা সাজায় গুছায় লিখোনি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে হবে। এখন বাসায় বসে আছো, লিখাটা বারবার দেখে তোমরা প্র্যাকটিস করবা। কখনো তাদের কি করব না, কষ্ট দেব না।
কখনো তাদের কি করব না, অসম্মান করব না। নিজে যা পড়বে তাদেরও তা পড়াবে। তাহলে কাজের লোক সম্পর্কে মহারাজ সাল্লাল্লাহু যে ছয়টি বাক্য বলেছেন, ছয়টি বাক্য হলো কাজের লোক তোমাদের ভাই বোন, কখনো তাদের কষ্ট দেব না, কখনো তাদের অসম্মান করব না, নিজে যা খাবে তাদেরও তা খাওয়াবে, নিজে যা পড়বে তাদেরও তা পড়াবে, কাজকর্মে তাদের কি করবে সাহায্য করবে। তাহলে এটা তোমাদের যে একটা প্রশ্ন করালাম শীতের, তাহলে তোমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করছি কোনো সমস্যা নাই। তারপরেও আমি আরেকবার দেখো আজকে আমরা কি শিখলাম। আজকে আমরা শিখলাম রহমতুল লিল আলামিন অর্থ কী, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোক সম্পর্কে ছয়টি বাক্য, মহানবী সাল্লাম কী বলেছেন কাজের লোক সম্পর্কে সে সম্পর্কে ছয়টি বাক্য। তাহলে রহমতুল লিল আলামিন অর্থ হচ্ছে সারা জগতের জন্য দয়া বা রহমত স্বরূপ। মহানবী সাল্লাম যে ছয়টি বাক্য বলেছে সেটা বলেছেন কাজের লোক সম্পর্কে ছয়টি বাক্য, কাজের লোক তোমাদের কি ভাই মন, তাদের আমরা কি করব অসম্মান করব না, তাদের আমরা কষ্ট দেব না, তাদের আমরা নিজে যা খাবো তাদেরও তা খাওয়াবো, নিজে যা পড়বো তাদেরও তা পড়াবো, এবং তারা যে কাজকর্ম করবে তাতে আমরা কি করব সাহায্য করব। আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ খুব সহজে আমার পড়াটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। হোমওয়ার্ক থাকবে আগামী ক্লাসে এই শীটের বড় প্রশ্ন এক নাম্বারটা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবা। আল্লাহর কাছে দোয়া করছি তোমরা যেন সবাই সুস্থ থাকো, যে যেখানে আছো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ। আগামী ক্লাসে আবার দেখা হবে।